কলাতলি ডলফিন মোড়, 200 গজের মধ্যেই ট্রাফিক পুলিশ বক্স। কিন্তু অপর প্রান্তে আমরা দেখতে পাই যে এখানে বাস কাউন্টার এবং সেই সাথে বাসের যে হিড়িক সেটি যদিও বা নির্দিষ্ট বাস টার্মিনাল রয়েছে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে, তারপর থেকে যে ঢাকাগামী অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেসব বাস চলাচল করে যায় সবগুলোই একই সাথে এখানে ঢুকে পড়ে, অর্থাৎ শহরের যে এই যে টার্নিং পয়েন্ট এই জায়গাটি ভিড় করে থাকে। আমরা নিশ্চয় জানেন পুজো শুরু হয়েছে, আগামী 28 তারিখ পর্যন্ত পুজোর ছুটি রয়েছে। সেই পুজোর ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারে পর্যটক যেমন এসেছেন, ঠিক তেমনি কক্সবাজারের স্থানীয় যারা আছে, অর্থাৎ আজকে যেহেতু শুক্রবার এবং সেই সাথে যে সরকারি ছুটি রয়েছে সেই সরকারি ছুটি পালন করার জন্যেই এখানে এসে ভিড় করেন। আমরা যদি একটু দেখাতে চাই, এতক্ষণ এখানে যানজটের যে জটলা ছিল একেবারে ট্রাফিক পুলিশ এসে সেটি নিরসনের চেষ্টা করছে। তবে এখানে যারা আসছেন এবং স্থানীয় যারা আছে তাদের বারবার একটি অভিযোগ, সেটি হচ্ছে এখানে সব কিছু প্রশাসনের নাগের ডগায় একেবারে অবৈধ পার্কিং, সেই সাথে বাস কাউন্টার এবং শুধু বাস নয় একেবারে সিএনজি টমটম সহ যেগুলো আছে তারা সব কিছুই এই জায়গা থেকেই নিয়ন্ত্রণ করা হয়। একটি সিন্ডিকেট এখানে টাকা তোলেন এবং যার কারণে এই ছোট্টকে ঘিরে এখানে যানজটের সৃষ্টি হয়। তবে এখানে যারা নানা জায়গা থেকে এসেছেন অর্থাৎ দেশের নানা প্রান্ত থেকে তারা অনেকেই যেহেতু আজকে শুক্রবার যারা ঘুরে ফিরে চলে যাবেন তারা অনেকেই বাসের জন্য অপেক্ষা করছেন। কিছু কিছু জায়গায় আমরা বাস কাউন্টারগুলোতে ভিড় দেখেছি, তাদের নানান অনিয়মের কথা আমরা শুনেছি, কথা বলেছি, তারা বলছিলেন যে তারা নিয়ম মেনেই সব কিছু নিয়ন্ত্রণ করছেন। তবে এরও কিছু কিছু সত্যতা প্রমাণ পায়নি, আমরা তাদের কাছ কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বারবার বলছিলেন যে কোনো ফেস্টিভ্যালকে ঘিরে যে সব বাসগুলো ছেড়ে যায় তারা তখন রেগুলার দামটাই রাখেন, তবে অনেকেই আগে থেকে টিকিট কম টাকায় টিকিট পান, যখন তারা কাউন্টারে আসেন সেটি দাম বেড়ে 100 থেকে 200 টাকা বেড়ে যায়, যার কারণে কাউন্টারের যারা আছেন তারা। তবে আমরা একটু যেতে চাই কাউন্টার এবং পর্যটক যারা আছেন, তবে ট্রাফিক পুলিশের দুটি টিম কাজ করছে একই সাথে। একটি মেরিন ড্রাইভ সড়কের যে সড়ক সেখান থেকেও আসছেন, আমরা একটু দেখাতে চাই একেবারে যানজট শেষ হয়ে গেলেও যে পার্কিংগুলো থাকে সেই পার্কিংগুলো এখনো আছে। আমরা দেখছি কলাতলির যে ঢালু বাসগুলো পার্কিং করে রাখা হয়েছে, নাকাল অবস্থা পুরো শহর জুড়ে। আমরা গতকাল দেখালাম গোলা বাবুর পেট্রোল পাম্পে একেবারে টমটমের রামরাজ আমরা দেখিয়েছিলাম। আমরা একটু আজকে কলাতলি ডলফিন মোড় যেখানে আছে সেখানে এসেছি এবং এখানে আরেকটি বিষয় আছে যে কলাতলির যে ইউনিভার্সিটির পাশে যে ফুটপাতগুলো ছিল সেগুলো একেবারে গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে পৌরসভা এবং ট্রাফিক পুলিশের যৌথ অভিযান সবসময় এখানে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু অভিযানের 5 মিনিট 10 মিনিট কিংবা আধা ঘন্টা পরে আবারও তারা বসে যান, যার কারণে এখানে যানজটের যে সৃষ্টি সেটি আমরা দেখতে পাই। তবে সিএনজির যে লাইনগুলো আছে সেগুলো অনিয়ন্ত্রিতভাবে তারা সেটি দেখি। তবে একটু কাউন্টারের দিকে যেতে চাই, তারা দাম কেমন রাখছেন সেটি আমরা একটু জানবো। কয়টা বাস ছেড়ে যাবে আজকে? আজকে তো অনেক কোম্পানি আছে, মিনিমাম 150 থেকে 200। কিসের টিকিটের সংকট? নাই যে পরিমাণ গাড়ি টিকিট বরং যাত্রী সংকট। দাম তো আমাদের অভিযোগ যাত্রীদের বিরুদ্ধে আরো 1100 টাকা সরকার কর্তৃক বিআরটিসি নির্ধারিত নন এসির ভাড়া দিচ্ছে 700 টাকা 600 টাকা, এগুলো একটা ভাড়া হলে কোম্পানি তো বাঁচতেই পারতেছে না, তারপরও যাত্রীর চাহিদা শেষ নেই।
এটা এই ধর্মঘটটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক। যেখানে সরকার এতদিন ধরে সিলিভার বাসগুলো যে কারণে ধর্মঘট, যে সিলিভার বাসগুলো এখানে নামানো হয়েছে এক বছর দেড় বছর, ওনারা এতদিন কোথায় গেছিল? এই যে বিআরটিসি কর্তৃক নির্ধারিত, ওনারা যদি আপনার বিআরটিসি থেকে অনুমোদন না কিভাবে, সেটা আমি কাউন্টার ম্যানেজার হিসেবে আমার নিজেরই প্রশ্ন। এগুলো হচ্ছে জাস্ট একটা শুটোর শুটোর সংগঠন, ওনারা হয়তো কিছু কিছু কোম্পানির অধীনস্থ হয়ে মনে হয় আমার মনে হয় এগুলো রাস্তায় নামতেছে। তবে অন্যান্য বার সাথে একটু কম হয়তো হবে, 2-3 লাখ মতো হবে। ধন্যবাদ দর্শক। কথা বলছিলাম কাউন্টারে যিনি আছেন ম্যানেজার, তিনি বলছিলেন একেবারেই বাড়ার যে কথা সেটি একেবারেই অযৌক্তিক। তারা বলছিলেন যে প্রয়োজনের চেয়ে কম বাড়া তারা নিচ্ছেন। আপনি তো এখানে সবসময় থাকেন, যে অনেক যাত্রীরা আমাদেরকে অভিযোগ করছেন যে ভাড়া বাড়িয়ে নেওয়া হচ্ছে, আপনি তো এখানে কাউন্টারে থাকেন, আসলে কি ভাড়া বাড়িয়ে নেওয়া হচ্ছে? না, সেটা আসলে সঠিক না। আমাদের এখানে অনলাইন ফেয়ার আছে, অনলাইন ফেয়ার থেকে আমরা 200-300 টাকা করে আরও ডিসকাউন্ট দিয়ে আমরা ওদের থেকে ভাড়াটা নিই, কিন্তু ওনারা হয়তো ওইটা বুঝে না যে ওইখানে অনলাইন ফেয়ার যেহেতু আছে ওইটা থেকে ডিসকাউন্ট করে নিচ্ছে, ওইটা ওনারা বুঝতেছে না। অনেক যাত্রী বলছেন তারা সিট পাচ্ছে না, গাড়ি পাচ্ছে না, এটা কি? না না, সিট তো আজকে আছে, হয়তো বা কালকে পরশু দিন থেকে একটু সাফ হবে, তখন হয়তো বা সিট নাও পাইতে পারে। আগে থেকে কেটে ফেললে হয়তো সেটার জন্য ভালো, যাত্রীর জন্য ভালো হয় আর কি, আগে থেকে কেটে ফেললে, কারণ যেভাবে লোকজন আসতেছে এভাবে যদি আগে থেকে কেটে ফেলে তাহলে লোকজনের জন্য ভালো হয়, কারণ কালকে থেকে একটু চাপ বেশি হবে কালকে পরশু দিন থেকে। ধন্যবাদ দর্শক। কথা বলছিলাম কাউন্টারে যারা আছেন তাদের কাছ থেকে। তবে আমরা আরেকটি চিত্র দেখাতে চাই, যে ট্যুরিস্ট একেবারে নেই বলা যাবে না, কিছু কিছু ট্যুরিস্ট এসেছেন, আমরা দেখছি অনেকেই ফিরে যাচ্ছেন, অনেকে কাউন্টারে ভিড় করছেন, আবার অনেকেই যারা বেশ কয়েকদিন থাকবেন তারা আগে থেকেই সিট বুক। আমি একটু ঢাকা যাচ্ছি। জি জি, টিকেটের দাম এসে 900 টাকা, 900 নন এসি। না, বাড়তি নেই নাই, আমরা আমি গতবার গেছি 900 টাকা নিচ্ছি, এখনো 900 টাকা নিচ্ছি। দর্শক আমরা কথা বলছিলাম, তিনি কক্সবাজারের স্থানীয়, তিনি যাচ্ছেন, তিনিও বলছেন আসলে তেমন কোনো বাড়তি টাকা রাখছে না। তবে কিছু কিছু পর্যটক তো আছেই, তারা তাদের অভিযোগের শেষ নেই, আমরা সেরকমই দেখছিলাম। তবে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজার কলাতলী ডলফিন মোড় থেকে, যে এখানকার সমস্যাগুলো নিয়ে কথা বলছিলাম, সমাধানের যে রাস্তা আছে সেটি একেবারে চাইলে একদম সহজেই সেটি নিরূপণ করা যায়। আমরা দেখছি ট্রাফিক পুলিশের একটি টিম কাজ করছে এবং যানজট যেটি লেগেছিল সেটি অনেকটাই নিরসন হয়েছে, আমরা সেটিই দেখছি। তবে কলাতলী ডলফিন মোড়ের যানজটের অন্য আরেকটি কারণ তো অবশ্যই রয়েছে, সে কারণটি হচ্ছে যে কলাতলী যে মেরিন ড্রাইভ সড়কটি রয়েছে, সেই মেরিন ড্রাইভ সড়কে শুধু ট্যুরিস্ট আসলে ঘুরতে যান তেমন নয়, উকিয়া টেকনাফের বেশিরভাগ গাড়ি আসলে সেখান থেকেই চলে, যার কারণে এখানে যানজটের সৃষ্টি হয় সেটি আমরা দেখে থাকি। তবে মেরিন ড্রাইভ সড়কের যদি একটু দেখাতে চাই, সেখানেও যে রাস্তার দুপাশে টমটম এবং সিএনজি তারা এখান থেকে ছেড়ে যায়, যার কারণে নির্দিষ্ট জায়গা না থাকার কারণে রাস্তাটি একেবারেই শুরু হয়ে যায়, সে কারণেও যানজট বেড়ে যায়, আমরা সেটি বারবার দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।
আমরা একটু কথা বলতে চাই যে কলাতুলি ডলফিন মোড়ে যারা কাজ করছেন, একটু আগে আমরা যে যানজটটি দেখেছি তারা নিরসনে কাজ করছেন ট্রাফিক পুলিশ একজন আছেন এখানে, আমরা যদি আপনার কাছে জানতে চাই আসলে কী মানে কী কারণ হিসেবে আপনি দেখছেন, আপনি তো এখানে আমরা প্রায় সময় দেখি দায়িত্ব পালন করে থাকেন, একটু আগে ওই যে যানজট সেটি নিরসন করেছেন, কী কারণে আসলে এখানে যানজট বেশি হয় আপনি কী মনে করছেন? আসলে ওই যে টুরিস্টের সংখ্যাটা শুক্রবার সাধারণত বেশি থাকে, শুক্রবারে সবাই মেরিন ড্রাইভ মুখী থাকে, তো মেরিন ড্রাইভ রাস্তাটা হচ্ছে চিকন, এখানে সবগুলো হচ্ছে থ্রি হুইলার, তারপরে হচ্ছে টমটম মানে স্লো গতি, এখন সবগুলা ওইদিকে যখন একসাথে প্রেশার পড়ে সবই ওইদিকে মানে 90% গাড়ি সবাই মেরিন ড্রাইভের দিকে যেতে চায়। তবে বাস বাস স্টেশন থাকার পরে যে বাসগুলো কলাতুলি থেকে বারবার বেশি ছেড়ে দেয়, এটি আসলে আপনি কারণ হিসেবে দেখছেন? আচ্ছা ওটাও একটা কারণ আছে, এটা যে আমি ফালানোর মতো তা না, এটা ঠিক আছে, কিন্তু ওই যে টুরিস্ট অঞ্চল তো টুরিস্ট এগুলো সাধারণত এদিকে আইসা তারপরে ঘুরান দিয়ে তারপরে প্রস্তুতি আছে। আসলে আমাদের আলফা ফাইভ স্যার যাতে জিরো ট্রাফিক থেকে সব জায়গায়, এই জন্য আমরা আজকে শুরু থেকে আমরা রাস্তায় খুব সর্বাবস্থায় আছি, সব কিছু কমপ্লিট করার চেষ্টা করি। ধন্যবাদ দর্শক, আমরা কথা বলছিলাম ট্রাফিক কলাতুলি ডলফিন মোড়ে যে ট্রাফিক বক্স আছে সেখানে ছিলেন, তিনি আসলে যেমনটি বলছিলেন যে বাস স্টেশন থাকার পরেও যে এখানে বাস কাউন্টারগুলো আছে সেটিও একটি কারণ হতে পারে, এবং সেই সাথে যে পুজো পুজো আসছে কক্সবাজারে ঢুকছে সেই সব কারণেও আসলে যানজটের সৃষ্টি হয়। তবে এই ছোট্ট শহরে যে যে অনিয়ন্ত্রিত অবস্থায় ছিল যে রাস্তাগুলো সেটি বড় হওয়ার পরও কিছু কিছু কারণে অর্থাৎ যে অবৈধ পার্কিং সেই কারণেই আসলে কলাতুলি ডলফিন মোড়ে যানজটের সৃষ্টি হয়, এবং যে অনিয়ন্ত্রিত যে কাউন্টারগুলো সেগুলো বন্ধের জন্য স্থানীয়রা আমাদেরকে বিভিন্নভাবে জানিয়েছেন, ক্যামেরার সামনে না বললেও আমাদেরকে তারা নিজ উদ্যোগেই সেটি ডেকে আমাদেরকে এই অভিযোগগুলো করেন। কক্সবাজার কলাতুলি ডলফিন মোড় থেকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার চিত্র, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।